চলুন আজ এমন একটি জায়গায় যাব যেখানে পৌরাণিক মতে ত্রিমূর্তি বা ব্রহ্মার অবতার দত্তাত্রেয় সাধন ক্ষেত্র ছিল। এই মন্দিরের সামনে দিয়ে চলে গেছে আহমদপুর কাটোয়া রেল লাইন। আর ঠিক এই জায়গাতেই তান্ত্রিক জটাধারী বাবা নরবলি দিয়ে মহাযোগ নিষ্পন্ন করেছিলেন। চলুন সে জায়গায়। পথে যেতে যেতে আপনাদেরকে বলে দিই এর কিছুটা ইতিহাস। ১৯২৬-২৭ সাল নাগাদ এখানে সদানন্দ গিরি মহারাজের আবির্ভাব ঘটে। আর ১৯৩৯ সালে সাধক সাহিত্যিক অবধূত এই শ্মশানকালীর মন্দিরে অংশগ্রহণ করেন। ঠিক এক থেকে দু বছরের মাথায় এখানে ভীষণ দুর্ভিক্ষ দেখা দেয় এবং এই অবধূত এখানে ত্রাতার রূপে তার ভূমিকা পালন করেন। এটি ভীষণ জাগ্রত এক শ্মশানকালী মন্দির। সিউড়ি কাটোয়া রোডের উপর লাভপুর এবং কিন্নাহারের ঠিক মাঝ বরাবর এই মন্দির অবস্থিত। আর তারই পাশ দিয়ে চলে গেছে আহমদপুর কাটোয়া রেল লাইন। আমি বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। আমার বাড়ি থেকে এখানকার দূরত্ব মাত্র ৬-৭ কিলোমিটার। আহমদপুর বা কাটোয়া থেকে আপনি সরাসরি ট্রেন অথবা বাস ধরে চলে আসতে পারেন। ট্রেনে এলে আপনাকে নামতে হবে কিন্নাহার অথবা লাভপুর স্টেশনে। সেখান থেকে টোটো বা বাসে করে আপনি পৌঁছে যেতে পারেন এই শ্মশানকালীর মন্দিরে। আপনি বাই রোড কলকাতা থেকে আসতে চাইলে ফুটিসাঁকো নানুর হয়ে এখানে পৌঁছে যেতে পারেন অথবা বোলপুর হয়েও শান্তিনিকেতন হয়ে এখানে পৌঁছে যেতে পারেন। শান্তিনিকেতন থেকে দূরত্ব মাত্র ২৭ কিলোমিটার। একটা ছোট্ট নিরিবিলি জঙ্গল ঘেরা এরকম শ্মশানকালীর মন্দির সত্যি অভাবনীয়। আমি এই মুহূর্তে পৌঁছে গেলাম সেই মন্দিরের প্রবেশদ্বারের কাছে। কিন্নাহারের সরকার জমিদাররা এই মুন্ডমালিনীর নামে ৯ বিঘা জমিদান করেছেন। স্থানীয়রা এই জায়গাকে শিয়ালদহ নামে ডাকলেও বাইরের লোক কিন্তু চেনে মুন্ডমালিনীতলার নামে। তো চলুন সেই মুন্ডমালিনীতলার ভিতরটা আমরা এবার এগিয়ে যাই। সুন্দর পুরনো বড় বড় গাছগাছালি দিয়ে এক ছায়ানিবিড় পরিবেশের মধ্যে এই মন্দিরখানি গড়ে উঠেছে। বর্তমানে মন্দিরের উন্নয়ন সত্যি চোখে পড়ার মতো। পাখির কিচিরমিচির শব্দে একটা মনোরম পরিবেশ আর একটা গা ছমছম ভাবও আছে। চলুন সামনের দিকে এগিয়ে যাই। সামনে একটা সুন্দর আটচালা। আটচালার সামনেই সেই শ্মশানকালীর মন্দির। সামনে ভিতরে এটি সদানন্দ গিরি মহারাজের মূর্তি, তার ভক্তরা এটি তৈরি করে দিয়েছেন। খুব সুন্দর মার্বেল পাথর দিয়ে বাঁধানো এই আটচালা। আপনি এখানে বসে থাকলে আপনার মনটা কেমন যেন অন্যদিকেই চলে যাবে। একটা অদ্ভুত মায়াবী সঙ্গে গা ছমছমে পরিবেশ। একটু কথা বলে নিই বর্তমান মহারাজের সাথে।
আপনি কত বছর এখানে আছেন? 22 বছর হলো। আচ্ছা, ওই দিকটাতে কি সমাধি আছে নাকি? না, ওখানে আমার বসার জায়গা। ও আচ্ছা আচ্ছা। আর বাবা অবধূতের কোথাও এখানে কিছু আছে নাকি? ওই ওই বেদিটা। আচ্ছা, ওই বেদিটা ওখানেই বসতে। চলুন দেখে নিই বিখ্যাত সাধক সাহিত্যিক অবধূতের সাধনস্থল। এই যে এই জায়গাটাতেই উনি বসতেন। ওই যে সামনে দেখা যাচ্ছে, এটা শিবের মন্দির। এখানে শিবকে ধ্যানেশ্বর রূপে পূজা করা হয়। চলুন দেখি শিব মন্দিরটার ভিতরটা। মন্দিরের পিছনটাতেই একটা পুকুর কাটানো আছে, যদিও পুকুরে এখন জল নিমিত্ত মাত্র, জল প্রায় নেই বললেই হয়। তো আমরা মন্দিরটাকে পরিক্রমা করে আমি ওর নিচে নামছি, একটু পুকুরটা দেখে নেব। সামনের এই গেট থেকে একটা রাস্তা বেরিয়ে গেছে, এটা বর্তমান মহারাজ, তিনি হয়তো ওখানে গিয়ে বসেন বা ধ্যান করেন, সেই জন্য এটি তালা মারা আছে, এদিকটায় যাওয়া যাবে না। আর মন্দিরের সামনেই এটি সেই ঐতিহাসিক নরবলির জায়গা। একে একে ভক্তরাও আসতে শুরু করেছেন। গাছেদের ফাঁকে ফাঁকে সূর্যের লুকোচুরি খেলা চলছেই। চলুন এবার মন্দির চত্বর ছেড়ে আমি বেরিয়ে যাব। এবার মন্দির চত্বর থেকে বেরিয়েই আমি যাব রাস্তার ঠিক অপর পারে, যেখানে একটা খুব সুন্দর জঙ্গল প্লাস তার পাশে একটা ছোট্ট নদী, অর্থাৎ নদী ঠিক নয়, এটা কাঁদর। তো সেই জায়গাটা একটু দেখে আসবো। এখানে শীতকালে প্রচুর পরিমাণে মানুষ পিকনিক করতে আসে। কি সুন্দর জায়গাটা না, ছোট্ট একটা কাঁদর, এটা অন্য সময় জলেই ভালোই ভর্তি থাকে। দেখুন আর পাশে গাছগুলো কীরকম লতা পাতা মতো করে একে অপরকে জড়িয়ে ধরে বসে আছে। ভাও, আমি শিওর আপনি এলে আপনারও ভালো লাগবে জায়গাটা। আর পাখিদের কিচিরমিচির ডাক তো আছেই।
আর পাশেই সবুজ ধান ক্ষেত, সবে ধানে ধান পাকতে শুরু করেছে, কৃষকরা মাঠে চাষ করছে, দেখতেই পাচ্ছেন। প্রকৃতি প্রেমীদের জন্য এই জায়গা একেবারে আদর্শ, তাই চলে আসুন দেরি না করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পছন্দ না হলে স্কিপ করে এগিয়ে যান, পরবর্তী ভিডিও আবার আসবে। দেখতে থাকুন আমার সাথে দ্য এন্ডলেস রোড। চলুন এবার ফেরার পালা।